আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটি ব্যতিক্রমী শসা গাছের সাথে পরিচয় করে দিতে চাই, যেটা হয়তো আপনারা এর আগে কখনো দেখেন নাই, আমি নিজেও দেখি নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, একটি শসা গাছ একদম অন্যরকম ফসল উৎপাদন করার ক্ষেত্রে, অর্থাৎ শসা উৎপাদন করার ক্ষেত্রে এইরকম গাছ কখনো আমার চোখে পড়ে নাই আর কি। তো আপনারা সাথেই দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন গাছের যে থিকনেসটা, এটা আপনারা দেখেন একদম কী বলবো, হ্যাঁ, অজগর সাপ আছে না, হ্যাঁ, অজগর সাপের মতো এটার থিকনেস। দেখেন শসা গাছটা যদি আপনারা একটু দেখেন, গাছের মধ্যে কত ফল আসছে আপনারা একটু দেখেন, এই যে দেখেন। আর একটা জুটার মধ্যে এই যে দেখেন চারটা শসা, এক জুটার মধ্যে চারটা শসা, এখানে আছে তিনটা, এই যে একটা। আর আপনাদেরকে যদি এর সামনটা একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন এখানে প্রচুর ফুল এবং ফল আছে। তো আমাদের টোটাল জমিতে এই একটাই গাছ অন্যরকম আর কি, যার কারণে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এইরকম গাছ, এরকম শসা গাছ আপনারা যদি কোথাও দেখে থাকেন অথবা না দেখে থাকেন, হ্যাঁ, কমেন্টসে অবশ্যই জানাবেন। এটা আসলে আমরা যে নর্মাল যে শসার গাছ লাগাই এরকম না, একদম অন্যরকম। হ্যাঁ, এটা বিশেষ করে বাহিরের অনেক সময় দেখা যায় যে চায়না যে শসাগুলো তারা উৎপাদন করে, এইরকম থুকায় থুকায় ধরে আর কি। হ্যাঁ, তো এক দুটার মধ্যে চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম থাকে। তো গাছটা একদম ব্যতিক্রম। হ্যাঁ, এই যে দেখেন একদম কী বলবো, গাছের যে থিকনেসটা এটা এটা মনে হয় 2 থেকে 3 ইঞ্চি হবে আমার কাছে মনে হয়। যে দেখেন, এই যে দেখেন একটা ফসল আমরা হারভেস্ট করি, কী অবস্থা, এই যে দেখেন অনেক বড় সাইজ। এটা মনে হয় মেবি 300 গ্রাম অবশ্যই হবে। এটা কিন্তু ওভার সাইজ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আমরা ফসলের সাইজ বড় করি, বড় করলে কী হয়, গাছের ক্ষতি হয়, পাশাপাশি আপনি আপনার পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত দাম আপনি পাবেন না, কারণ বাজারে এইরকম সাইজের শসার দামটা বেশি থাকে। গাছের জন্য কীরকম ক্ষতি হয় আপনাদেরকে একটু বলি, একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা যদি এই শসাগুলো ফেলে দিই, আপনারা এই যে লক্ষ্য করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন অনেকগুলা ফল নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই দেখেন অনেকগুলো ফল নষ্ট হয়েছে। এর কারণ হচ্ছে এই এই জায়গার মধ্যে যে ফলগুলো আছে, এই ফলগুলোর পর্যাপ্ত নিউট্রিশন এইদিকে আসতে দিচ্ছে না, হ্যাঁ, যার কারণে এই যে এই পাশে যে ফলগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা কী করবো, যদি এইরকম সাইজ যখন হয়ে যাবে তখন আমরা ফলের হারভেস্ট করে নিব। যখন আমরা এগুলো হারভেস্ট করব তখনই অটোমেটিকভাবে এই পাশের যে ফলগুলো আছে এগুলো আর ঝরবে না, এগুলো নষ্ট হবে না, এগুলো পর্যাপ্ত সাইজ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এগুলো পর্যাপ্ত নিউট্রিশন পাবে, যার কারণে এগুলো অটোমেটিক সাইজ হয়ে যাবে, এই ফলগুলো আর ঝরবে না। ফল হারভেস্ট আমরা অনেকেই একদিন পরপর করি, তো আমরা আশা করব আমরা প্রত্যেক দিনই, হ্যাঁ, কম কম করে প্রত্যেকটা গাছ থেকে কম হলেও একটা করে শসা যদি পারি, তাহলে গাছের যে মেয়াদটা, গাছটা আসলে দীর্ঘমেয়াদী হবে, গাছের লোডটা কম হবে এবং ফলের সাইজটাও ছোটো থাকবে, বাজারে আপনি এর পর্যাপ্ত দাম পাবেন, পাশাপাশি আপনার ফলনটাও বেশি হবে।